আমরা তো জোর 1-0 গোলে গিয়ে গেল ওই মুহূর্তে টান টান উত্তেজনায় খেলা চলছে পারবে না মনে হয় না দয়া করে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না আনন্দ এনজয় মাঠের বাইরে করুন স্ট্যান্ড দরকার পালি স্ট্যান্ডের পালির স্ট্যান্ডের স্পন্সর আছে পানা এটা 2-0 কাদা তো সেটা মনে হয় আর একটু কাদা মুখে তো যারা কর্মকর্তা আছেন এখনই চলে আসবেন আমাদের এই টাইমটা এখনই চলে আসবেন কর্মকর্তাদের বলছি বারুইপাড়া জামাই একাদশ এবং শিব মন্দির তিনটা টিমের কর্মকর্তা আসবেন এছাড়া যে খেলাটি চলছে এই খেলার দুটো দুজন কর্মকর্তা আসবেন হলুদ ফাইনাল খেলতে পারে কপাল উঠে যাবে কপাল আছে ওর কপালে ভালো সাথ দেয় বজে কাটিং মারছে সামনে যারা আছো একটু বসে যাবে ট্রেন থেকে নিলে গান মারাবি ফিটনেস নেই মানে এ মানে কি ছেঁচড়া আছে কি গোল কি বার রে মানে এই টিমটা হলুদ তো মানে ভঙ্গল নেই ওর মধ্যে মানে ওদের মধ্যে ভম্পলিন নড়া বড় মানা শুরু হচ্ছে আমাদের সেমিফাইনালের লটারি দুজনের নাম ভিজে খাচ্ছে কবে কবে ভালো খেলেছে মানে ওইটাই খাচ্ছে এ বনে একে দিন আইছে মাঝখানে কি ঢুকে এ লাইন খেলা নে নে ভাই আজ নে আরে ওয়ান ডে তে কত ভালো খেলবে মানে ওই
পাপড় ভাজা পাপড় ভাজা কত কত খেলা ছিল? 7 মিনিট হয়ে গেল, আধা লাগছে তো বল মনে ঘুরে পড়ছে না, জল হলে তোমরা ইয়ে রয়ে যাবে। বাংলা ভাই খেলতে যাবো, বাঙালি গিদ্র কথা মানে পাম লাইন হতো তো বাঙালি গিদ্র রাজু কি টাকা কম দিয়েছিস? এই মুহূর্তে সেমিফাইনালের লটারি আমাদের শেষ হলো, তো সেই অনুযায়ী প্রথম খেলা পড়েছে। এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল ছেলেটা হলুদদের ভালো খেলছে, ফ্লো আছে ভালো। এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালের লটারি শেষ হলো, সেই অনুযায়ী প্রথম খেলা পড়েছে শিব মন্দির ভার্সেস এই খেলাটি যেটা চলছে তার মধ্যে যারা জিতবেন তাদের সাথে, এবং তার পরের খেলায় বাড়ুইপাড়া ভার্সেস জামাই একাদশ। আবার কি আমি এরকম ছেলে মারা মানে এক ঘন্টা পর মারা ইয়ে হয় বাড়ুইপাড়া আর জামাই একাদশের যারা কর্মকর্তা আছেন আরেকবার একটু কিনতে আসবেন, আরেকবার একটু আসবেন। রে বানা ধরে দে ভালো হবে।